কিন্তু সবসময় হেলদি খাবার, হেলদি রেসিপি নিয়ে কথা বলছি, কিন্তু ইফতারের টেবিলেই দেখা যায় উপচে পড়া ভাজা পোড়ার আইটেম। তো সত্যি যদি আপনি হেলথ কনসার্ন হন, তাহলে আপনার জন্য নিয়ে আসলাম দু ধরনের দই চিড়ার রেসিপি। অনেকেই ভাবছেন, ও দই চিড়ার রেসিপি, এটা আবার দেখানোর কিছু হলো? কিন্তু এই দই চিড়াই যে কত দারুণভাবে তৈরি করা যায় সেটাই এখন আমি দেখাচ্ছি। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখুন। ইফতারের টেবিলে এর চাইতে বেস্ট হেলদি কোনো রেসিপি হতে পারে বলে আমার মনে হয় না। প্রথমে আমি দই চিড়ার জন্য দইটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। এক কাপ টক দই নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি, কোয়াটার চা চামচ বিট লবণ, এখানে কিন্তু বিট লবণটা দেওয়াটাই ভালো, বিট লবণ হজমে সাহায্য করে, লেবুর রস দিয়ে দিলাম এক টেবিল চামচ, তবে আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে লবণও দিতে পারেন। এবার একটা হুইস্ক দিয়ে আমি এগুলোকে ফেটে নিচ্ছি, এমনভাবে ফেটে নিব যেন এটা একদম ক্রিমের মতো হয়ে যায়। হয়ে গেছে, এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এক কাপ জিরা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, 10 মিনিটের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি, পানিটা ঝরিয়ে নিয়ে এবার এখানে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা টিপে দেখিয়ে দিলাম যে চিড়াটা কতটা সফট হয়েছে। এবার চিড়াগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, একটা লেয়ারে বিছিয়ে দিচ্ছি। চিড়াটা বিছানো হয়ে গেলে দইয়ের মিক্সটা ঢেলে দিলাম। আচ্ছা, এই যে আমি এখানে লেয়ারে বিছাচ্ছি, আমরা কিন্তু সাধারণত এরকম লেয়ারে বিছাই না, মিক্স করে ফেলি, কিন্তু এভাবে করে দেখবেন কতটা ভিন্নতা আসে। এবার কিছু স্লাইস করে রাখা কলা আমি এখানে বিছিয়ে দিচ্ছি। আমি এখানে সাগর কলা নিয়েছি, তবে আপনারা যে কোনো কলা নিতে পারেন। এবার কিছু স্লাইস করে রাখা আপেল বিছিয়ে দিচ্ছি। আমি যেই ফলগুলো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো ফল অ্যাড করতে পারেন। আমি শুধু আপনাদের একটা গাইডলাইন দিচ্ছি। দেখতে সুন্দর লাগার জন্য লাল আঙ্গুর, কালো আঙ্গুর আর আনার ছড়িয়ে দিলাম। আচ্ছা, আপনারা যদি টক দই না পান, প্লেন ইয়োগার্ট দিয়েও কিন্তু এই দই চিড়াটা তৈরি করা যাবে। একবার ভেবে দেখেছেন কত হেলদি একটা খাবার? টক দই নেগেটিভ ফ্যাট, মানে ফ্যাট বার্ন করবে। সামান্য চিনি দিয়েছি আপনার এনার্জি পাওয়ার জন্য, তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। বিট লবণ যে দিলাম, সেই বিট লবণটা আপনার হজমে সাহায্য করবে। আর সাথে দিলাম এতগুলো ফল, বিদেশি কাস্টার্ডের কি কোনো বেল আছে? চলুন এবার দেখি বগুড়ার দই চিড়ার রেসিপি। এক কাপ মিষ্টি দই নিয়ে নিলাম, আমি কিন্তু এখানে বগুড়ার দই নিয়েছি, আমি বগুড়ার মেয়ে। এই দইটাকেও আমি একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। মিষ্টি দইয়ের উপরের লেয়ারটা কিন্তু একটু ড্রাই হয়ে থাকে, তাই এভাবে ফেটে নিলে কিন্তু সব কিছু একসাথে খুব সুন্দর ক্রিমের মতো হয়ে যাবে। ঠিক আগের প্রসেসে এক কাপ চিড়া আমি এখানে নিয়ে নিলাম। এবার আমি প্রথমে ফলগুলো সাজিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনাদের যে ফল খেতে ভালো লাগে সেটাই দিতে পারেন। ফলগুলো আমি একটা লেয়ারে বিছিয়ে দিলাম, এবার সেই দইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ফলগুলোর উপরে দই বিছিয়ে যদি 5 মিনিট পরে খান, তাহলে দেখবেন একটা কাস্টার্ডের মতো ব্যাপার চলে আসবে। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগার জন্য কিছু লাল আর কালো আঙ্গুর বিছিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই চিনিটা কতটুকু দেবেন সেটা আপনার টেস্টের উপরে ডিপেন্ড করবে। এই চিনিটা খাওয়ার সময় কিন্তু একটু কচকচ করে আর খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেল আমার বগুড়ার দই চিড়া। এটা কিন্তু সার্ভ করার আগে অন্তত 10 মিনিট অপেক্ষা করে সব কিছু ভালো করে মিক্স করে তারপরে সার্ভ করব। ভিডিওর শুরুতে যেটা দেখালাম, আপনারা চাইলে এই রমজানে দই চিড়া দুপুরে তৈরি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন, ঠিক ইফতারের আগে বের করে সার্ভ করলেন। অবশ্যই তৈরি করবেন এই রমজানে, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।